PLC varieties রকম ডিভাইস কন্ট্রোল করতে পারে ওই সব ডিভাইসকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেমন ডিজিটাল অ্যানালগ এবং পালস ট্রেন এই তিনটি সিগন্যাল কিভাবে কাজ করে এবং কোন কোন ডিভাইস ওই তিনটি সিগন্যালের আওতায় পড়ে তা আজকের ভিডিওতে বিশদভাবে বোঝানোর চেষ্টা করব শুরুতেই আসা যাক ডিজিটাল ডিভাইসে ডিজিটাল বলতে আমরা মোটামুটি অন অফ কোনো সিগন্যাল বুঝি অর্থাৎ এটি অন অফ সিগন্যাল ডিল করে ডান পাশের চিত্রে দেখা যাচ্ছে এটি একটি ডিজিটাল সিগন্যাল অর্থাৎ প্রথম সাইকেলে অফ থাকে তারপরে অন তারপরে অফ তারপরে আবার অন অর্থাৎ এটি সাধারণত অন এবং অফ এই দুটো স্টেটের যে কোনো একটি স্টেট এট এ টাইম মেনটেন করে এখন বিভিন্ন রকম ডিজিটাল ইনপুট ডিভাইস দেখব পুশ বাটন লিমিট সুইচ পুশ বাটন এবং লিমিট সুইচ প্রেস করলে সিগন্যাল হাই হয় আবার প্রেস ছেড়ে দিলে সিগন্যাল লো হয়ে যায় অর্থাৎ এটি হয় অন অথবা অফ স্টেটে থাকে ফটোসেন্সর অন অফ সিগন্যাল মেনটেন করে যখন ফটোসেন্সরের সামনে দিয়ে কোনো অবজেক্ট বা বস্তু পাস করে তখনই সে শুধু সিগন্যাল দেয় আদারওয়াইজ সে সিগন্যাল দেয় না অর্থাৎ যখন বস্তু যায় তখন সিগন্যাল হাই হয় এবং যখন এর সামনে কোনো বস্তু থাকে না তখন সিগন্যাল লো থাকে প্রক্সিমিটি সুইচও ঠিক একই কাজ করে এর সামনে দিয়ে কোনো বস্তু গেলে সিগন্যাল হাই হয় না গেলে তখন সিগন্যাল লো থাকে বা জিরো থাকে একে আমরা অফ স্টেট বলতে পারি পুশ বাটন প্রেস করলে সিগন্যাল হাই হয় ফটোইলেকট্রিক সেন্সরের সামনে বস্তু গেলে সিগন্যাল হাই হয় প্রক্সিমিটি সেন্সরের সামনে কোনো বস্তু গেলে সিগন্যাল হাই হয় আবার বস্তু যখন সেন্সর থেকে দূরে সরে যায় তখন সিগন্যাল লো হয়ে যায় অর্থাৎ সিগন্যাল অন এবং অফ যে কোনো একটি মেনটেন করে এট এ টাইম এখন আউটপুট ডিভাইস দেখব আউটপুট ডিভাইসের মধ্যে রিলে লাইট মোটর সলিনয়েড ইত্যাদি যেসব ডিভাইস পিএলসি কন্ট্রোল করে ইনপুট সিগন্যালের উপর ভিত্তি করে ওইগুলি হচ্ছে আউটপুট ডিভাইস যেসব ডিভাইস শুধুমাত্র অন এবং অফ স্টেটে কন্ট্রোল হয় অর্থাৎ যে কোনো একটি স্টেট মেনটেন করে এট এ টাইম তখন একে ডিজিটাল আউটপুট ডিভাইস বলে এখানে কিছু ডিজিটাল আউটপুট ডিভাইস দেখানো হয়েছে প্রথমে ইন্ডিকেটর তারপর এয়ার সিলিন্ডার তারপর সলিনয়েড তারপর হিটার সবগুলো ডিজিটাল আউটপুট ডিভাইস অর্থাৎ এগুলো অন অথবা অফ অবস্থায় থাকে এখানে এয়ার সিলিন্ডার সলিনয়েড এবং হিটার এগুলো কন্ট্যাক্টর বা রিলের মাধ্যমে কন্ট্রোল করা হয় যেহেতু এগুলো হাই কারেন্ট কনজিউমিং ডিভাইস যখন আউটপুটে সিগন্যাল পায় তখন ইন্ডিকেটর অন হয় এয়ার সিলিন্ডার সামনের দিকে যায় সলিনয়েড সামনের দিকে যায় এবং হিটার অন থাকে আবার যখন সিগন্যাল না থাকে অর্থাৎ জিরো স্টেটে থাকে তখন ইন্ডিকেটর অফ থাকে সিলিন্ডার সলিনয়েড এবং হিটারও অফ থাকে সো ডিজিটাল ইনপুট এবং আউটপুট সিগন্যাল কি আশা করি বুঝতে পেরেছেন এখন আসবো অ্যানালগ সিস্টেমে এটি ভেরিয়েবল সিগন্যাল যা প্রতিনিয়ত পরিবর্তিত হয় ম্যাক্সিমাম এবং মিনিমাম লিমিটের মধ্যে ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখেছি এটি হয় অন অথবা অফ স্টেটে থাকে কিন্তু অ্যানালগ সিগন্যাল কন্টিনিউয়াস এটি অন এবং অফের মাঝামাঝি যে কোনো পর্যায়ে কন্টিনিউয়াসলি ভেরি করে ডান পাশের গ্রাফে দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে সিগন্যাল পালসেটিং এখন বিভিন্ন রকম অ্যানালগ ইনপুট সিগন্যাল দেখব 4-20 মিলিঅ্যাম্পিয়ার সিগন্যাল সাধারণত অ্যানালগ ইনপুট সিগন্যাল এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন 4-20 মিলিঅ্যাম্পিয়ার ডিভাইস তারপর 0-5 ভোল্ট 0-10 ভোল্ট এরকম সিগন্যালও বিভিন্ন সেন্সর থেকে পাওয়া যায় অর্থাৎ 0-5 ভোল্টের মধ্যে সিগন্যাল পালসেটিং করে অথবা 0-10 ভোল্টের মাধ্যমে সিগন্যাল পালসেটিং থাকে এগুলো সাধারণত ডিভাইসের ক্যাটালগে বলা থাকে আসলে এই ডিভাইসটি 0-5 ভোল্টে কাজ করে অথবা 0-10 ভোল্টে কাজ করে তাছাড়াও থার্মোকাপল যা মিলিভোল্ট আউটপুট দেয় এটিও একটি অ্যানালগ সিগন্যাল
এখন আমরা অ্যানালগ ইনপুট সিগন্যাল দেখব সেন্সর ব্যবহার করা হয়েছে এটি একটি অ্যানালগ সেন্সর এটি ডিসটেন্স মেজারমেন্ট করে এর কাছাকাছি কোনো বস্তু গেলে সে সিগন্যাল চেঞ্জ করে বস্তু যখন কাছে যায় তখন সিগন্যাল জিরো হয় বস্তু যখন দূরে সরে যায় তখন সিগন্যাল হাই থাকে এটি ডিসটেন্সের সাথে সমানুপাতিক বস্তু যখন কাছাকাছি যাবে তখন সিগন্যাল আস্তে আস্তে কমতে থাকে আবার যখন আস্তে আস্তে দূরে সরে যায় সিগন্যালও আস্তে আস্তে সমানুপাতিক হারে বাড়তে থাকে এখানে দেখা যাচ্ছে বস্তু যখন দূরে থাকে সিগন্যাল তখন পিক থাকে অর্থাৎ হাই এতক্ষণ আমরা যা দেখলাম সেগুলো ইনপুট সিগন্যাল অ্যানালগ ইনপুট এখন অ্যানালগ আউটপুট সিগন্যাল দেখব অ্যানালগ আউটপুট সিগন্যাল 4-20 মিলিঅ্যাম্পিয়ার ডিল করে 0-5 ভোল্ট এবং 0-10 ভোল্টও হতে পারে এই সিগন্যাল এসি ড্রাইভে পাঠানো হয় তদনুসারে এসি ড্রাইভ মোটরকে কন্ট্রোল করে অর্থাৎ সিগন্যাল যখন 20 মিলিঅ্যাম্পিয়ার থাকে তখন মোটর সর্বোচ্চ স্পিডে ঘুরে আবার মোটর যখন 4 মিলিঅ্যাম্পিয়ার থাকে তখন মোটর অল্প স্পিডে ঘুরে আস্তে আস্তে যখন 4 মিলিঅ্যাম্পিয়ার থেকে কারেন্ট বাড়তে থাকে তখন মোটরের স্পিডও আস্তে আস্তে বাড়তে থাকে এভাবে সে এসি ড্রাইভকে কন্ট্রোল করে অ্যাঙ্গেল ভাল বিশেষ করে পিআইডি কন্ট্রোল ভালভও অ্যানালগ আউটপুট সিগন্যালের মাধ্যমে কন্ট্রোল করা যায় কারেন্ট বাড়ালে আস্তে আস্তে ভালভও ওপেন হতে থাকে কারেন্ট কম হলে আস্তে আস্তে ভালভও কম ওপেন থাকে এভাবে সে পাইপের মধ্যে লিকুইডের ফ্লো স্বাভাবিকভাবে মেনটেন করে কনভেয়ারের মধ্য দিয়ে বোতল পাস হচ্ছে বোতল যখন আস্তে আস্তে যায় তখন কনভেয়ার মোটর আস্তে আস্তে ঘোরে যখন বোতল খুব স্পিডে আসে তখন মোটরও খুব স্পিডে ঘোরে কনভেয়ার মোটর তা না হলে বোতল পেছনে জ্যাম লেগে যাবে এটা সে রিয়েল টাইমে করে অর্থাৎ যখন দেখে যে বোতলের ফ্রিকোয়েন্সি বেশি বোতল আসার ফ্রিকোয়েন্সি বেশি তখন ড্রাইভে কারেন্ট বাড়িয়ে দেয় যদি 80 মিলিঅ্যাম্পিয়ারে কাজ করে তখন কারেন্ট বাড়িয়ে দেয় যদি ভোল্টেজে কাজ করে তখন ভোল্টেজ বাড়িয়ে দেয় এভাবে সে মোটরকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ মোটরের স্পিড বাড়িয়ে দেয় যখন বোতল বেশি আসে আবার যখন বোতল কম আসে বা স্বাভাবিকভাবে আসে তখন আবার মোটরের গতি কমিয়ে দেয় এটি অ্যানালগ আউটপুট সিগন্যালের একটি উদাহরণ অ্যানালগ ইনপুটের ক্ষেত্রে আমরা দেখেছি সেন্সর থেকে সে অ্যানালগ সিগন্যাল রিড করে এবং অ্যানালগ আউটপুট সিগন্যালের ক্ষেত্রে দেখেছি সে এসি ড্রাইভ সিগন্যাল দিয়ে মোটরের স্পিড নিয়ন্ত্রণে রাখে এখন দেখব পালস ট্রেন সিগন্যাল পালস ট্রেন সিগন্যাল অনেকটা ডিজিটালের কাছাকাছি এটি অন অফ সিগন্যাল ডিল করে কিন্তু এটি অনেক হাই স্পিডে ঘটে এখন পালস ইনপুট ডিভাইস দেখব এনকোডার আমরা এর আগে মোশন কন্ট্রোলে এবং সার্ভো ড্রাইভ মডিউলে এনকোডার দেখেছি এনকোডার যখন ঘুরে তখন এর মধ্যে ডিস পালস ট্রেন সিগন্যাল কন্ট্রোলারে পাঠায় এটি অনেক হাই স্পিডে ঘটে ফটো সেন্সর যেসব ফটো সেন্সর হাই স্পিডে অবজেক্ট ডিটেক্ট করতে পারে এগুলো পালস সিগন্যাল দেয় অর্থাৎ এর সামনে দিয়ে যখন কোনো বস্তু যাবে তখন অনেক দ্রুততার সহিত সে পালস জেনারেট করবে পজিশন মিটার পজিশন মিটারও পালস জেনারেট করে যখন কোনো ইকুইপমেন্ট ঘুরে তখন পজিশন মিটার বিভিন্ন পজিশনে পালস সে কন্ট্রোলারে পাঠায় এটি অনেক দ্রুততার সহিত ঘটে পালস আকারে বিভিন্ন পজিশন পালস হিসেবে সে পাঠায় সেন্সরের সামনে দিয়ে যখন বোতল পাস করে তখন পালস জেনারেট করে বোতল অনেক দ্রুত পাস হচ্ছে পালস সিগন্যালও অনেক দ্রুত যাচ্ছে সেন্সর এই দ্রুত বোতল পাস সে ডিটেক্ট করতে পারে এবং পালস আকারে কন্ট্রোলারে সিগন্যাল পাঠায় এখন আউটপুট ডিভাইস দেখব পালস আউটপুট ডিভাইসের মধ্যে হচ্ছে সার্ভো মোটর স্টেপার মোটর
পালস ট্রেন সিগন্যালের মাধ্যমে সার্ভো মোটরকে কন্ট্রোল করা হয়। অর্থাৎ সার্ভোটার পালস ট্রেন সিগন্যাল পাঠায় সার্ভো মোটরে এবং ওই অনুসারে সে সার্ভো মোটরের পজিশন কন্ট্রোল করে। সার্ভো মোটরে পাল সিগন্যাল দিলে সে ইকুইপমেন্ট সামনের দিকে নিয়ে যায়, আবার অন্য পাল সিগন্যাল দিলে ইকুইপমেন্ট পেছনের দিকে নিয়ে আসে। এভাবে পাল সিগন্যালের মাধ্যমে সে ইকুইপমেন্টকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সার্ভো মোটরের গতি বা পজিশন বা স্পিড সে নিয়ন্ত্রণ করে।